তুই এখনো বুঝতে পারছিস না অপূর্ব, পারমিতা যে আমাদের সম্পর্কের বাঁধনে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, সংসারের মায়ায় একেবারে জড়িয়ে গেছে, যেমন আমরা সবাই জড়িয়ে গেছি। সেই জন্যই তো নিজের রাগ দুঃখ অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র এই সংসারের মঙ্গলের কথা ভেবে পূজোর দিনে ছুটে এসেছে। আর কতভাবে বোঝাবো, আর কতভাবে বলবো যে আমার সংসারের মা লক্ষ্মী এখনো মুখে কিছু দেননি, তোমাকেই সামনে বসিয়ে খাওয়াতে হবে। আমার সন্দেহ হয়েছিল তোরা সব কটাতে মিলে এখানে আড়ি পাচ্ছিস। বড় আন্টি, বড় আন্টি, আমরা প্ল্যান করে পারমিতা দিকে এখানে এনেছি। আসলে ওদের মধ্যে মনোমালিন্য ভুল বোঝাবুঝি মিটলো কিনা আমরা তাই দেখতে এসেছিলাম। আমারও তো এই একই চিন্তা রে, আমিও তো চাই ওদের মধ্যে ভুল বোঝাবুঝিটা কেটে যাক, মিল হয়ে যাক। তবে এবার মনে হচ্ছে মিলটা হবে। কি ম্যাডাম, রাগ কমেছে আপনার? তাহলে কিছু মুখে দেওয়া যাক এখন। না, আমি এখন খাবো না, আজকে বসে থাকবো। পারমিতা, পারমিতা পালাচ্ছে ফের তাকে ছুটে যাচ্ছে। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুটা আমার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছে আবার। আর ইউ ওকে? কাছে ডাকছে আর আগলে আগলে রাখছি তবু অল্পে। আই এম সরি পারমিতা, সরি ফর এভরিথিং, এক্সট্রিমলি সরি তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য। আমি সত্যি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা। তোমাকে হারিয়ে ফেলার ভয় ছিল আমার, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম আমাদের ভালোবাসার কতটা জোর। তাই আজকে আমরা একসাথে এখানে দাঁড়িয়ে আছি এক ছাদের তলায়। মানে তুমি এসো, এসো এখানে, এবার এসে চুপ করে বসো, বসো এখানে বসে, তুমি রেস্ট নেবে আর খাবারটা খাবে।
আমি তো এবার থেকে হুকুম জারি করব, সেগুলো সব তোমাকে মেনে চলতেও হবে। Really? ঠিক আছে, no problem. কি কি হুকুম জারি করবেন বলুন, আমি রাজি। আপাতত আমার তন্নি পার্টনার বিজি আছে, তাই কেকটা আপনাকে ডেলিভারি করে আসতে হবে। তোর বৌদি ভাইয়ের একটা কেক ডেলিভারি করার কথা আছে, কিন্তু ও তো সময় পাবে না। আমাকে বলেছিল, কিন্তু আমারও হবে না, ওই স্টোরে যেতে হবে। তোকে ডেলিভারিটা করতে হবে। শোন শোন শোন, তোর বৌদি ভাইকে কিন্তু একদম এই কথাটা বলবি না, সময় মতো ডেলিভারিটা করে দিবি। কেকটা ডেলিভারি না করে চলে এলাম, ওদিকে আবার ম্যাডাম রাগ করলেন কিনা কে জানে। ফোন করব, আবার কিছু ভাববে না তো? দূর, এত না ভেবে ফোনটা করেই ফেলে। এখন আবার কে ফোন করলো দেখি। অপূর্ব এখন? হ্যাঁ বলো। হ্যালো, কি করছো তুমি? কি করছি মানে কাজ করছি। এই আবার কেমন প্রশ্ন? কেকটা ডেলিভারি দিতে যাওয়ার সময় হলো না তোমার, তুমি এখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো কি করছি, সেটা সময় পেয়ে গেলে। যা বাবা, এ তো আমি বুঝি না, মানে তোমাকে কি করলে তুমি খুশি হবে? কালকে এতগুলো কথা আমাকে বললে তুমি, আমি ভাবলাম ফোন করলে হয়তো তোমার ভালো লাগবে, তা না তুমি উল্টে আমার ফেল 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 ডাহা ফেল একেবারে। সত্যি তুমি না একেবারে বুদ্ধুরাম, জানো তো কোন প্রশ্নের কি উত্তর দিতে হয় তুমি সেটাও জানো না। এখন তোমার বলা উচিত ছিল আমি আমার বউকে ফোন করেছি, বেশ করেছি। আমি যখন খুশি আমার বউকে ফোন করব, তাতে কার কি? হ্যাঁ, তোমাকে যা দেখছি না, অনেক ট্রেনিং দিতে হবে জানো তো। এমনি হবে না। শোনো, তুমি না এখন থেকে আমার কাছে বাধ্য স্টুডেন্টের মতন পড়াশোনা করবে, আমি যা শেখাবো তুমি তাই শিখবে। তার মানে এখন আমাকে কুট্টু আর গুঞ্জার মতো তোমার কাছে ক্লাস করতে হবে। করতে তো হবে, তবে তোমার পড়াশোনাটা একটু অন্য রকম হবে। কি রকম অন্য একটু বুঝিয়ে বলবে? আহ, এখন ফাঁকা রয়েছো না, কোনো কাজকর্ম নেই তোমার, তাই ফোন করে করে এই সমস্ত বলছো। এখন ফোন রাখো, আমার অনেক কাজ আছে। পারমিতা, হ্যালো। আপনি চলুন, আমি আপনাকে দেখাচ্ছি, চলুন আসুন আসুন। কিছু না, একটু ঘেটে আছে আর কি। আচ্ছা, রাস্কিন বন্ডের বই তো ওইখানে আছে। আচ্ছা ঠিক আছে। পারমিতা মাঝে মাঝে এমন করে না, মনে হয় ও যেন সিজার থেকেও ছোট। দেখ, আজকে ওই মেয়েটার জন্যই কিন্তু তুই এত হ্যাপি। শুধু তুই কেন, পরিবারের প্রত্যেকে আমরা খুব হ্যাপি। এবার তোকে এমন একটা কিছু করতে হবে যাতে পারমিতা হ্যাপি হয়। এটা কিন্তু তুমি খুব ভালো কথা বলেছো কাকু, সত্যি এমন কিছু একটা আমাকে করতে হবে যাতে করে পারমিতা খুব হ্যাপি ফিল করে। কিন্তু কি করি বলো তো, কি করা যায় ওর জন্য? তুই ভাবতে থাক, আমি ওদিকে দেখি। রাস্কিন বন্ড। কি করি আমি, কি করা যায় পারমিতার জন্য, কি করা যায়, কি করা যাবে? Yes. ক্যাফেটেরিয়ার প্ল্যানটাই তো পেন্ডিং রয়েছে। শুভমকে একটা ফোন করি। হ্যালো শুভম, কেমন আছো? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো না, বলছি এই ক্যাফেটেরিয়ার খোলার প্ল্যানটা তো তুমি জানোই, যে পেপার ওয়ার্কসগুলো তোমাকে দিয়েছিলাম, কদ্দূর এগুলো সেই কাজগুলো ভাই?
আরে না রে বাবা, হবে না, বোঝার চেষ্টা কর। তুই বুঝতে পারছিস দাদা ভাই, লুডোর মতো একটা কম্পিটিশন চলছে, সেখানে কুট্টু স্যার গুঞ্জা থাকবে না, এটা হয়? এখন যদি আমি পারমিতাকে বলতে চাই বাচ্চাদের পড়াশোনা নিয়ে, তাহলে উল্টে আমাকেই ধমকে দেবে। আর তাছাড়া ওদের সামনে পরীক্ষা আছে রে। দূর বাবা, পরীক্ষা তো সারা জীবন লেগে থাকবে, আর একটা সন্ধে না পড়লে কি মহাভারত অসুদ্ধ হবে শুনি। শোন, তুই বাচ্চাদেরকে নিয়েই আসবি। আরে বৌদি ভাইকে বল। কোথায় যাচ্ছিস তুই বল, মোদি ভাইকে বল, কিচ্ছু হবে না, হয়ে যাবে। কি এরকম হুড়মুড় করে ঢুকলো কেন, কি হয়েছে? না না, কিছু হয়নি। তুমি ওদেরকে পড়াচ্ছ তাই না? আহ, আমার মুখে কি আছে? পড়, এই পড়। আর বলো না, মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দুজনকে নিয়ে। আচ্ছা শোনো, বলছি তুমি তো ওদের বাবা, তুমি কি কোনো দায়িত্বই নেবে না গো? সব দায়িত্ব আমার কাছে চাপিয়ে দেবে এরকম ভাবে? আরে আমি তো সময় পাই না সেরকম ভাবে, তাই হয় না এগুলো। সময় পাই না মানে? আজকে আমি তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে ওদেরকে পড়াতেই হবে। এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো, তুমি ওদেরকে অঙ্কটা দেখিয়ে দেবে। কুট্টুস, কি কি অঙ্কে তোমার সমস্যা আছে বার করো তো, আঙ্কেল দেখিয়ে দেবে তোমাকে। নাও, ধরো 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 ধরো। ঠিক আছে, আমি ওদেরকে অঙ্ক করিয়ে দিচ্ছি। তুইও কি অঙ্ক করছিস নাকি রে? না, ও ইংলিশ প্যারাগ্রাফ লিখছে, এদিকে এসো। আচ্ছা, আমি ওকে অঙ্ক করিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি বরং না ওদের জন্য খাবার একটু বানিয়ে নিয়ে এসো। যাও তো, যাও। এখন আমি খাবার বানাতে যেতে পারবো না, খাবার বানালেই ওদের মন ওই খাবারের দিকে পড়ে থাকবে, পড়াশোনার দিকে থাকবে না। আমি একটু পড়িয়ে নিই, দাঁড়ো। এই যে ম্যাডাম, খাবারটা তো নিয়ে এসো, তারপর দেখো তো আমার টেকনিকটা কি। আমার টেকনিকটা একটু অন্যরকম, ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমি ঠিক অঙ্ক করিয়ে দেবো, কেউ ইংলিশ পড়িয়ে দেবো। তুমি যাও যাও, দাঁড়া, খিদে পেয়ে গেছে, পারমিতা যাও। ফাঁকিবাজি যেন না করে, আমি কিন্তু বলে দিচ্ছি বারবার, কেউ কোনো ফাঁকিবাজি করবে না, মন দিয়ে পড়বে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি যাবো আর আসবো। যাও যাও যাও, আমার আর পড়তে ভালো লাগছে না। মাকে বলো না, মা তো আমাদের কথাই শুনছে না। আরে দূর বাবা, কে বলেছে পড়াশোনা করতে হবে? কোনো পড়াশোনা করতে হবে না। শুন শুন, সবাই তোদের জন্য লুডো কম্পিটিশনের জন্য ওয়েট করছে। চল এখান থেকে পালাই মা, আসার আগে বইগুলো নিয়ে নিই। আমি বইগুলো ওখানে গুছিয়ে দিচ্ছি, বুঝলি? আরে বাবা, কত খাতা বই! উফ, কোথায় রাখিস? এখানে রাখিস তো? ঠিক আছে, এখানে। পালা পালা পালা। কুট্টুস গুঞ্জা, এই নাও খাবার। কি ব্যাপার, ওরা কোথায় চলে গেল? ও, এবার বুঝেছি, আমাকে সরিয়ে দিয়ে দুজনকে নিয়ে লুডো খেলতে যাওয়া হয়েছে, পড়াশোনা শিখে তুলে। দাঁড়ো, দেখাচ্ছি বোঝাই পারা। আমি ছয় একটা ছক্কা ফেলে দেবে গো। এই অনি মিষ্টি, তোদের বৌমনি আসছে তোরে, তো ধরে ফেলবে, কি করবো রে? কুট্টুস, এখানে বসে বসে লুডো খেলছো তোমরা? বাবাই কোথায়? হ্যাঁ দাদা ভাই, দাদা ভাই তো নেই। নেই মানে? বাচ্চাদের পড়াশোনা লাটে তুলে দিয়ে এখানে লুডো খেলতে নিয়ে এসেছে, কোথায় সে? নেই বললে হবে না, খোঁজো। আরে আরে, কোথায় বলো তো? বৌমনি, বৌমনি, আমরা তো এই বিষয়ে কিছুই জানি না গো। না না, জানি না মানে? স্পেশাল চিকেন অমলেট আমাদের পরি আন্টির জন্য ছোটদের তরফ থেকে।
তার মানে তোমরা রান্নাঘরে গেছিলে, তোমাদেরকে বারণ করেছিলাম আগুনের সামনে যাবে না, কেন গেছিলে তোমরা? মনি আমি ছিলাম তো। আরে তুমি টেস্ট করে বলো তো কেমন আছে, আমরা পাস করলাম নাকি ফেল? না সে পরে হবে, কিন্তু কেন গেছিলে আগে বলো। তোমার তো মনটা খারাপ ভাই আন্টি, তাই দিদি ভাই বলেও তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে তোমাকে খুশি করব আমরা। কে বললো আমার মন খারাপ? আমরা জানি না মা, তোমার ক্যাফেটা হবে না শুনে তোমার তো মন খারাপ হয়ে গেছে, তাই আজকে আমরা খাইয়ে দেবো তোমায়। আমি খুব খুশি হয়েছি, আমার ছেলে মেয়েরা আমার জন্য এত সুন্দর একটা অমলেট বানিয়েছে, দেখি দেখি। তোমার শুধু মন খারাপ করলে চলবে না, তুমি তো আমাদের শিখিয়েছো সবাই মিলে একসাথে একটা কোনো কাজে ঝাঁপিয়ে পড়লে সাকসেস আসবেই। আমরা কাল থেকে তোমার ক্যাফের একটা জায়গা খোঁজা শুরু করব, আর নাম থিম এসব তো ঠিক করতে হবে। আরে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার কফি শপটা হবেই, আরে আমরা আছি তো, আমরা করিয়েই ছাড়ব। ঠিক আছে সে হবে কোন, তোমরা যখন এভাবে লেগে পড়েছো তখন একদিন না একদিন হবেই আমি জানি, কিন্তু আমার কোনো তাড়া নেই। তোমরা যে এভাবে আমার জন্য ভেবেছো তাতেই আমার মন ভরে গেছে। এবার একটা কথা বলি, এত সুন্দর চিকেন অমলেটটা যদি না খাও তাহলে কিন্তু একেবারে মিস করে যাবে, একটু একটু করে সবাইকে খাইয়ে দি। এবার আমার ননদিনী, তুমি যেভাবে সবাইকে আগলে রাখো পরমিতা, বাচ্চারাও ঠিক সেটাই শিখেছে।
ওরা যেভাবে তোমার মুখে হাসি ফোটালো সত্যি সেটা দেখে খুব গর্ব হচ্ছে। তুমি তোমার দেওয়া কথা রেখেছো, সৃজা গুঞ্জার মা হয়ে উঠেছো। আমি আমার কথা রাখতে পারলাম না পারমিতা, তাই যতক্ষণ না তোমার ক্যাফের স্বপ্ন আমি পূরণ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। এই যে এসে গেছি, এই হচ্ছে আপনাদের লোকেশন, একদম সুন্দর পাড়ার বাড়ি। খুলে ফেলুন কফির দোকান। গলির মধ্যে দোকান কে এখানে আসবে বলো তো? আরে দেখো তোমাদের বাজার অনুযায়ী একদম ফিট, তার উপরে কি, তার উপর হচ্ছে এই দোকানের সেলামি ভাড়া দুটোই কম, তার জন্য বলছি দেরি না করে এখনই নিয়ে নাও। আমি তোমাকে ঠিক করেছিলাম, কিন্তু তুমি বলো তো এগুলো কোন দোকান, এখানে কে আসবে তুমি বলো তো? আরে দেখো তুমি চাপ নিও না, চাপ নিও না, আমি যখন বল্টু দা আছি তোদের এই পজিশন যদি পছন্দ না হয়ে থাকে তাহলে এর থেকে 101টা পজিশন আমার কাছে আছে, চলো দেখাচ্ছি চলো। আমার উপর রাগ করছো কেন বলো তো? আরে তোমরা যে বাজেট বলেছো সেই বাজেট অনুযায়ী তো লোকেশন দেখাচ্ছি, এর থেকে ভালো লোকেশন দেখাতে গেলে তো ভালো ভালো বাজেট দিতে হবে, তোমরা তো সেই বাজেট দেবে না। না মানে তুমি বলো, তাহলে তুমি এরকম জঘন্য জায়গা দেখাবে? ফোনে তো কথা বললে আমার ভালো ভালো জায়গা আছে, ভালো ভালো লোকেশন আছে, তো এগুলো আছে তো, তবে তোমাদের যদি পোষায় তোমরা নাও, না পোষালে নিও না, তাহলে ঝামেলা কেন করছো? এই হাসিটা, এই হাসিটা কেন হাসছেন বলুন তো? আপনাকে ইয়ার কি মাছি আপনার সাথে, তখন থেকে দেখা যাচ্ছে কি করতে নাকি গেছেন, মনে হচ্ছে কি বলুন তো, আপনার এই দাঁতগুলো আপনি ধরে ভেঙে দিই। সিরিয়াস ব্যাপার তো, বলুন তো, মাথাটা ঠান্ডা, মাথাটা ঠান্ডা। দাদা আপনি এখানেই শেষ করুন, আর দেখাতে হবে না জায়গা, আমরা ফোন করে নেবো আপনাকে, ঠিক আছে? আপনি যান, আসুন দাদা। হ্যাঁ জানিস তো ওর দাঁত না, ওনার ভুঁড়িটাকে ফাটিয়ে দিতে ইচ্ছে করছে আমার। আর বলো না, এমনি মাথা গরম হয়ে রয়েছে। বলছি মিষ্টি, মিষ্টি রানী, সামনে না একটা খুব ভালো কচুরির দোকান আছে মনে হচ্ছে, আর মিষ্টি রানী তো খিদেও পেয়ে গেছে মনে হচ্ছে, না খেয়ে কি কাজের আলোচনা হয়? হয় হয়, কথাটা না, কথাটা তুমি একদম ঠিক বলেছো বৌমনি। কি তখন থেকে আমি ঘুরে বেড়াচ্ছি আর নাকের মধ্যে না সামান্য গরম গরম কচুরির গন্ধ আসছে, মাথাটা গরম, পেটটা খালি, ভালো লাগে নাকি বলো? তোমাকে এই জন্য আমি এত ভালোবাসি, তুমি আমার সব কথা ইজিলি বুঝে দাও। তা তো চলো চলো, সাবধানে চলো, চলে এসো এসো এসো। এই মিষ্টি দে। বুঝলি, আমাদের কচুরি পার্টি তো হলো, কিন্তু ওই জায়গাটা আমরা খুঁজে পেলাম না। এই দেখলি আসার সময় কপ্পা ক্যাফেতে কত ভিড় ছিল, আমাদের ক্যাফে তো যদি ওরকম ভিড় হয়। নিশ্চয়ই হবে শুভ্রাদি, আগে আমাদের ক্যাফেটা শুরু তো হোক, দেখবে ওরকমই ভিড় হবে। কিভাবে হবে, কপ্পা ক্যাফেটা দেখেছো কি সুন্দর ঝা চকচকে করে সাজানো, আমরা ওরকম ক্যাফে করে উঠতে পারবো? আরে কেন পারবো না, ঠিক পারবো। তুমি তাদের হাল ছেড়ো না তো, আমাদের তো এখনো অনেকটা দূর যেতে হবে না। আমরা তো জায়গাই খুঁজে পাচ্ছি না, এত জায়গা খুঁজলাম কোথাও পেলাম না। আমার মনে হচ্ছে না কাকিমণি ঠিক বলেছেন, আমাদের ক্যাফে করা ভাগ্যে নেই। আমরা ক্যাফের আইডিয়াটা এখানেই বন্ধ করি, আর দেখে লাভ নেই। তুমি প্লিজ মন খারাপ করো না,
দেখো একটা বড় কাজ করতে গেলে সাকসেস ফেলিয়ার দুটোই থাকবে। প্লিজ পরি আন্টি, ডোন্ট লুজ হোপ। না গো, আমার কেন জানি না মনে হচ্ছে এটা আমাদের দ্বারা হবে না, তাই জন্যই বলছি এত বাইরে বাইরে ঘুরে কি হবে বলো, তার চেয়ে বরং চলো আমরা বাড়ি ফিরে যাই, চলো। ওমা, আমার তো কচুরি শেষ হয়নি। তাড়াতাড়ি শেষ করো, শেষ করো। দোষ, মনটাই ভালো লাগছে না, এত উৎসাহ নিয়ে এসেছিলাম, আর এই কচুরি তো টেস্টলেস কেন? এই ফেলিস না, আমাকে দে, আমাকে দে। আসলে কি বলতো, কচুরিটা ভালোই, তোর মনটা খারাপ তো, তাই কচুরিটা খারাপ লাগছে। জানি না, আমার ভালো লাগছে না।